আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়ে আমি অনেক অনেক ভালো আছি। সো আপনাদের জন্য আবারও একটি রিয়েল ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো বয়লার এক্সো সিরিজ কি এবং এর পাঁচটি এক্সো সিরিজের নাম আজকে আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে বয়লার এক্সো সিরিজ বলতে যে কথাটি হলো যে বয়লার এক্সো সিরিজ হচ্ছে এমন একটি ডিভাইস যেটি বয়লারের সাথে সংযুক্ত করা থাকে। আবার আপনাদেরকে বলে রাখি, বয়লার এক্সো সিরিজ হচ্ছে এমন কিছু ডিভাইস যা বয়লারের সাথে সংযুক্ত করা থাকে এবং বয়লারে দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারে ব্যবহার করা হয়। সো এই এক্সো সিরিজের নামগুলো আপনাদের ছোট ছোট করে আজকে বুঝাবো, আর অনেকগুলো প্রশ্ন একসঙ্গে বলে দিচ্ছি, তখন আপনাদের হয়তো মনে থাকে না কারোর, তো সেজন্য ছোট ছোট প্রশ্ন ছোট ছোট আপনাদের কাছে তুলে ধরবো আজ থেকে। সো এই পাঁচটি এক্সো সিরিজের নাম আপনাদেরকে এখন বলে রাখবো, আর এগুলো এক্সো সিরিজ কীভাবে ব্যবহার করে এবং এর কাজ কী, এর উপকারিতা কী, সে নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো। সো জাস্ট আজকে শুধু এক্সো সিরিজের পাঁচটি নাম বলে দেব। সো প্রথমে আমরা যে এক্সো সিরিজের নামটি রেখেছি সেটি হলো যে বয়লারের সুপার হিটার। সো সুপার হিটার কী কারণে ব্যবহার করা হয় সে নিয়ে পরে আমরা বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। আর দুই নম্বরে যেটি হচ্ছে সেটি হলো এয়ারপিওর হিটার। এয়ারপিওর হিটার কেন ব্যবহার করা হয়, এর উপকারিতা কী, সে নিয়েও আপনাদেরকে বলে দেবো। আর তিন নম্বরে যেটি হলো ড্রাফট। ড্রাফট বলতে যে আমরা হাওয়াকে বলি, তো হাওয়াটাকে যে বাড়ানো কীভাবে কী করে সে নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, চলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর তারপরে আপনার চার নম্বরে যেটি রেখেছি সেটি হলো ফিড পাম্প। সো ফিড পাম্প কী জন্য ব্যবহার করা হয় সে নিয়েও আপনাদের মাঝে একটি ভিডিও তৈরি করব। আর যে পাঁচ নম্বরে যেটি আছে এক্সো সিরিজ সেটি হলো ইকোনোমাইজার। সো বুঝতে পেরেছেন, সুপার হিটার, এয়ারপিওর হিটার, ড্রাফট এবং ফিড পাম্প ইকোনোমাইজার, এই পাঁচটা হলো বয়লারের এক্সো সিরিজ। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিও এটুকুই, নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন।